নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড়ে ফের এনকাউন্টার, পুলিশের গুলিতে আহত অপহরণকারী। কালাইন ভাট গ্রামে সড়ক দুর্ঘটনা, লরির ধাক্কায় নিহত যুবক। মায়াজুল হত্যাকাণ্ড ঘিরে জিরিবামে উত্তেজনা, প্রতিবাদ র্যালি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলায় ফের এনকাউন্টার ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশের গুলিতে আহত এক দুষ্কৃতিকারী, তার নাম জমিরুদ্দিন, বাড়ি শ্রীকোনা, আলমবাগে। মঙ্গলবার রাতে পালুইরবন্দে এই ঘটনা সংঘটিত হয়। অপহরণ কাণ্ডে জড়িত ছিল জমিরুদ্দিন, বর্তমানে সে শিলচর মেডিকেল কলেজ চিকিৎসা। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নবাব মাহাতো জানান, জমিরুদ্দিন লক্ষ্মীপুরের এক মহিলাকে অপহরণের ঘটনায় জড়িত ছিল। গত 16 মার্চ লক্ষ্মীপুর শিবটেলা অঞ্চলে মহিলা অপহরণ কাণ্ডের ঘটনা সংঘটিত হয়। ঘটনার তদন্তের পর মহিলাকে উদ্ধার করার পাশাপাশি 4 জন অপহরণকারীকে আটক করে পুলিশ। তাদের সঙ্গে একজন মহিলাও জড়িত ছিল, তাকেও পুলিশ আটক করেছে। পুলিশ সুপার জানান, জমিরুদ্দিনকে আটক করার সময় সে পুলিশ কর্মীদের উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এতে আহত হয় জমিরুদ্দিন। পরে পুলিশ কর্মীরা তাকে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ চিকিৎসালয়ে প্রেরণ করেন। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার। এই 4 জন ব্যক্তির লগত এগুলি মহিলাও জড়িত হয়ে আসে। সেই মহিলাগুলো আমি ধরবলে সক্ষম হলো। কি ভিক্টিম মহিলা, তাইর জবানবন্দিও লওয়া হল। এই দেখা গল যে তাইক অপহরণ করে ধরখনের চেষ্টা করা হয়েছে। আর সেইমতে ইয়ার মূল অভিযুক্ত জমিরুদ্দিন বরভূঁয়া ঘর হল আলমবাগ পার্ট 2। ইয়ারপর গিয়ে শিবটিলা লক্ষ্মীপুর অঞ্চলের সেই মহিলাগুলো অপহরণ করেছিল। তাক যে ভিক্টিমগুলো ইতিমধ্যে চিনাক্তকরণও করেছে, গতি আমি তদন্তকালত যেটা জোর আমি ইন্টারোগেশন চলাও, ইন্টারোগেশনের কালত আমাক জনায় যে একটা ওয়েপন ব্যবহার করেছিল মহিলাগীক বশ করব কারণে, ডিঙিত লগাই মহিলাগীক যাতে ভয়ভীতি প্রদর্শন করেছিল। আর সেই ওয়েপনটো এই পালারবোর্ড অঞ্চলের দলুগ্রাম বলে অঞ্চল আসে, সেই দলুগ্রাম অঞ্চল তাদের পেলাই দিয়েছিল। গতি সেই উদ্ধারের কারণে নিজে আগ্রহ পুলিশক আগ্রহ করে। আর পুলিশের টিম, আরক্ষীর টিম যেটা তালে যায়, সেই টিমটো যাওতে তেতিয়া সেই পরিচিত স্থানত তার সুবিধা বুঝি কর্তব্যরত যিজন আমার আরক্ষী কনস্টেবল আসে সন্তোষ পেগু, তীব্রভাবে আঘাত হানে, বুকুত আঘাত হানে, মুখত আঘাত হানে, আর পলাই যাবলে চেষ্টা করে। আর সেই সময় আমার পুলিশ যুক্ত দল তাদের উপস্থিত আসে, রখিবর কারণে বহুতো সিগনেল দিলে, সিগনেল নেমালি দৌড়ি পলাই যাবলে চেষ্টা করে। সেই কালত ধরবর কারণে পুলিশে একটা কন্ট্রোল ফায়ারিং করে, আর কন্ট্রোল দুজাই কন্ট্রোল ফায়ারিং করার ফলত একটা গুলি ভরিত লাগে, আর আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমান চিকিৎসাধীন। কালাইন ভাট গ্রামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু ঘটে আলিমুদ্দিন নামের এক যুবকের। বুধবার সকালে কালাইন ভাট গ্রামে দ্রুত গতিতে আসা একটি ট্রাক আলিমুদ্দিনকে সজোরে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গেই আলিমুদ্দিন রাস্তায় ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকটি সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পিছু ধাওয়া করেন, গাড়িটি মেঘালয়ে গিয়ে ধরা পড়ে বলে জানা যায়। আলিমুদ্দিন কাজে বেরিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি সংঘটিত হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছে। প্রতিবেশী রাজ্য মণিপুরের জিরিবাম এলাকায় হেলগাঁওয়ে এক অমানবিক ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল 8টা নাগাদ জিরিবামের বাবুবস্তি এলাকায় বাসিন্দা মায়াজুল লস্করকে গরু বিক্রির কথা বলে দুজন মণিপুরি যুবক স্কুটিতে তাকে ঘর থেকে নিয়ে যায়, কিন্তু হঠাৎ করে মায়াজুল সহ তার সঙ্গে থাকা ফজিমুদ্দিনকে বেদলক মারপিট করে, আর একটাই ঘটনাস্থলেই প্রাণ হারায় মায়াজুল। ঘটনায় আহত ফজিমুদ্দিনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটজনক থাকায় চিকিৎসকেরা তারা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন। আহত ফজিমুদ্দিন বর্তমানে জীবন ও মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছে। এদিকে বুধবার ঘটনার প্রতিবাদ জানিয়ে জিরিবাম এলাকায় সহস্রাধিক মানুষ ময়দানে নেমে এক বিশাল র্যালির মাধ্যমে জিরিবামের জেলাশাসক কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। হাতে প্লে কার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে ন্যায় বিচার চান তারা। স্থানীয়রা 24 ঘন্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত বিকেন সিং এবং সঙ্গীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অতি সত্ত্বেও তাদের এই দাবি পূরণ করা না হলে আগামীতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। 19 মার্চ সকাল 8টা থেকে 9টার ভিতরে আমরা পাউফাড়ার রেলওয়ে স্টেশন কিনারো ওয়ার্ড নম্বর 5
তার নাম হইল মায়াজুল লস্কর। দিবং হিলগাট ডিপির লাম্বা সড়কের দুইজন মণিপুরী মানুষ, একজন মানুষের নাম বিকেন সিং, আরেকজনের নাম জানা গেছে না। তারা দুইজন মানুষই একটা সাদা একটিভা লইয়া আইয়া একজন ও আমরার মায়াজুল লস্কর দিয়ে গড় তাকে উঠাইয়া তারা নিজে গরু ব্যস্ত হইয়া নিজে হেও গরু লইতে হইয়া গেছে। আরও একজন মণিপুরী মহিলা মানুষের কাছ থেকে 33,000 হে আওলাদ লইয়া গেছে গরু বেশিয়া এটা ব্যাক করবার লাগিয়া। যাওয়ার পরে এখানেও তারা আরও কয়েকজন মিলিয়া মানুষটার এমন মায়ের মারছে জাগার ডেট করে লিয়েছে মানুষটা। তার সঙ্গে আর একজন মানুষ আমরা আসামর রিজার্ভ বস্তি, এই ছেলেটাও এমন মায়ের মারছে। এটা জিরিবাম ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিশন আসলো, আজ সকালে ডাক্তারের রেফার দিলেছে শিলচর মেডিকেল কলেজ। এটা বাসপক্ষি মরব এটা কখনো খোয়া যান না। তাই আজকে আমরা জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম লিখছি। বুধবার সকাল 11টা নাগাদ আশ্রমরুট এলাকায় সংঘটিত মারপিট ঘটনার এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে এদিন স্থানীয় এক বিবাহ ভবন থেকে বাড়ি ফেরার পথে আশ্রমরুট এলাকায় দলবদ্ধ আক্রমণের শিকার হন নিতাই দাস নামের এক ব্যক্তি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, রোহিত দাস নামের এক ব্যক্তি ওনাকে রাস্তায় আটক করে অকথ্য ভাষায় গলিগালাজ করায় তিনি তার প্রতিবাদ জানালে রোহিত তার সঙ্গীদের নিয়ে মারপিট করে। এতে নিতাই গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। আহত নিতাই দাস জানান, আশ্রমের বিবাহ ভবনে ব্যবসা করলে তাকে মাসুল দিতে হবে বলে জানান অভিযুক্তরা। মারপিটের এই ঘটনায় স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ ছিনতাই করেছে বলেও তার অভিযোগ। প্রাণ রক্ষার জন্য তিনি এলাকার একটি কাপড়ের দোকানে গিয়ে আশ্রয় নেন। অভিযুক্ত রোহিত দাস পূর্বে শ্রীকোনায় থাকতেন, সেখানে ঝামেলা করে শ্রীকোনা থেকে পালিয়ে এসে একজনের জমি দখল করে এলাকায় বসবাস করছেন। পুনরায় প্রাণঘাতী হামলার আতঙ্কে নিতাই শিলচরের ন্যাশনাল হাইওয়ে থানায় অভিযুক্ত রোহিত দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত সাপেক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। আমি ব্যবসা বাণিজ্য করিয়া খাই, সাধারণ ব্যবসা করিয়া খাই। আজকে আমি ওই আমার বিবাহ থেকে আওয়ার সময় অরণ্য দাস আর অরণ্য দাসের ছেলে রোহিত দাস, হ্যাঁ, আজকে আমাকে রাজেশ দাসের দোকানের সামনে আমার জেতা মন্দিরে গালিগাজ করছে। তারপরে সুরেন্দ্র দাসের কাপড়ের দোকানের সামনে আমার জেতা মন্দিরে ব্যবহার করছে, হ্যাঁ, আমার মায়ের দূর করবার চেষ্টা করছে। তারপরে তারা দোকানে গিয়ে আমি যান প্রাণ বাঁচাইছি, হ্যাঁ, ওই যে অরণ্য দাস আর ওই রোহিত দাস, তারা শিকুনা থাকে, হ্যাঁ, শিকুনার দিকে আইসে কেন ভাড়া থাকে কই এই বুলার দোকানের দিকে ভাড়া থাকে না, নিজস্ব জায়গা জানি একটা তখন কই থেকে লইছে নাকি তা, হ্যাঁ, তে তারা যদি ওইরকম করে আমার প্রশাসনের কাছে আমার বিভিন্ন অনুরোধ রইল যে তারা যদি এই ধরনের করে গুন্ডাগিরি করে আমরা কীভাবে ব্যবসায়ী মানুষ আমরা চলমু, কীভাবে চলমু আমরা আর একটা বাঁচমু। প্রশাসনের কাছে আমার এই এই বিচারটা আমার চাই। আমি যে ঘটনা হয়েছে আজকে কোনো মানুষের লোকের যেন এই ঘটনা না হয়, হ্যাঁ, এটার লাগে আমি প্রশাসনের কাছে আইনের কাছে আমি দাবি জানাইলাম। মানুষটার রোহিত দাস যে তারে উচিত শাস্তি দেয় করণ্ড দাস করিয়া আমার লাস্টে তোমার আমার কাছে টাকা পয়সা আসলো, হ্যাঁ, এগুলো নিয়ে গেছে। তারপরে সোনা সোনার একটা চেইন আসলো এটাও নিয়ে গেছে, ওই তো রোহিত দাস আর তো করণ্ড দাস। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে সোনাই গ্রেপ্তার হলো দুই যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। পীড়িতার পরিবারের তরফ থেকে জানা হয়, ধনেহরি তৃতীয় খণ্ডের বোনের বাড়িতে থাকা মেয়েকে প্রলোভন দিয়ে বের করে নিয়ে যায় দুই যুবক। রাতে জোর করে ক্ষেতের মাঠে তাকে নিয়ে ধর্ষণ করা হয়। পরে পরিবারের লোকেরা নাবালিকাকে উদ্ধার করে সোনাবাড়িঘাট জিবির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল বড়বিয়ার দ্বারস্থ হয়। সোনাই থানায় ঘটনার খবর দিয়ে এজাহার দায়ের করলেও ওসি মানস সন্দীপের নেতৃত্বে সোনাই পুলিশ তদন্ত নেমে এদিন শেষ রাতেই বাড়িতে হানা দিয়ে দুই যুবককে তুলে নেয়। আটক যুবকরা হলেন শামীম হোসেন বড়বিয়া ওরফে দীপু ও খায়রুল ইসলাম বড়বিয়া ওরফে কালা। এরা দুজনেরই বাড়ি দনেহরি দ্বিতীয় খণ্ডে। বর্তমানে তাদের সোনাই থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে। তদন্ত চলের আমি ধন্যবাদ দিতাম চাই যে সোনাইয়ের পুলিশরে, যে আমার সোনাই ওসি স্যার, সেকেন্ড ওসি, আমার ম্যাডাম যারা আসুন সোনাইয়ের পুলিশে। গত কয়েকদিন আগে একটা মেয়ে এইরকম মাইনর মেয়ে এখান থেকে কিডনি পৈশল বেঙ্গালুর থেকে 85,000 টাকা খরচ করিয়া এখানে রিকভারি করছেন। এরপরে আরও কয়েকদিন আগে এই সোনাবাড়িঘাট
পার্ট টু ONGCর মধ্যে একটা মেয়ে এখানে দর্শনীয় খান্ডত যে হয়েছিল তাহলে এই ম্যাটারে স্যারে রিকভারি করছেন এবং এই ম্যাটারে রিকভারি করিয়ে রাত্রের ভিতরে যে দুইটা ছেলে আটক করছেন সেই জন্য আমার পক্ষ থেকে আমি সুনাইর ওসি স্যারে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে কাছার পুলিশ বা আসাম পুলিশে যে সুষ্ঠুভাবে এখন যে গভর্নমেন্টর যে ভাবে কাজ করিয়া যেটা যার জন্য আমরা জনসাধারণের পক্ষ থেকে আমি সুনাইর পুলিশে বিশেষ করিয়া ধন্যবাদ জ্ঞাপন করিয়ার যে আগের দিনও আমরা পুলিশে খুঁজাইয়া পাইছি না কিন্তু এখন দেখা যায় যে সঠিকভাবে পুলিশে যেভাবে তদন্ত করিয়া সঙ্গে সঙ্গে যেন আসামিগুলা অ্যারেস্ট করেন এর লাগিন আমরা অত্যন্ত খুশি এবং আগামী দিনে আমরা পুলিশের সহযোগিতা করমু যে এই রকম দুর্নীতি বা অসামাজিক যেটা কার্যকলাপের বিরুদ্ধে যেরকম পুলিশ রুখে দাঁড়াইছে এবং সরকার যেভাবে রুখে দাঁড়াইছে এর লাগিন আমরা আসাম সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করি এবং কাজ আসাম পুলিশেরও করি আর সঙ্গে সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জ্ঞাপন করি যে বিগত দিনে একটা কেস যেটা যে আমার দনরিত্তিন একটা মেয়ে বেঙ্গালুর যাওয়ার পরে ভিডিও ফুটোজ লইয়া স্যারে এইখান তিন মেয়েটা বেঙ্গালুর তিন রিকভারি করাইয়া দিছুন যার কারণে আমার গ্রামের পক্ষ থেকে এবং আমার জিপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। বরাকের প্রতি আবারও বৈমাতৃসুলভ আচরণ কেন? অবহেলিত বরাকের প্রতি প্রবঞ্চনার শেষ কোথায়? নগাঁও কাগজ কলের ভূমিতে 27,000 কোটি টাকা ব্যয়ে টাটা গোষ্ঠীর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি স্থাপনের প্রস্তুতি, কাছাড় কাগজ কলের ভবিষ্যৎ কী? এক সাংবাদিক সম্মেলনে প্রশ্নগুলো উত্থাপন করে চাকরুর দাবি, নগাঁও কাগজ কলের মতো বরাকের কাগজ কলের পুনরুজ্জীবিত করবেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে চাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেছেন, বরাক নেতৃত্বহীন, স্বাভাবিকভাবেই বরাকের মেরুদণ্ডহীন নিষ্কর্মা জনপ্রতিনিধিদের নিরবতায় নজিরবিহীন অকর্মণ্যতা ইতিহাস কলঙ্কময় অধ্যায় রূপে বর্ণিত হয়ে থাকবে। একদিকে কাগজ কলের পুনরুজ্জীবনের নামে আবণ্ডিত 4,141 কোটি টাকা আত্মসাৎ, আর অন্যদিকে পুনরুজ্জীবনের মিথ্যা অঙ্গীকার করে বারংবার জনগণের কাছে বিশ্বাসঘাতকতা করছে সরকার। আমরা সর্বাবস্থায় জাকরুর সঙ্গে আনাচে কানাচে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে, ব্রহ্মপুত্র উপত্যকার মধ্য আসামের বিভিন্ন প্রান্তে যারা যারা আমরা এখনো জীবিত আছি, যুদ্ধে চালিয়ে যাচ্ছি, আমরা সর্বাবস্থায় বিজেপিকে বয়কট করার জন্য, বিজেপিকে রিজেক্ট করার জন্য জনগণের দুয়ারে দুয়ারে যাব। কারণ এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাচারী, এরা বিশ্বাসঘাতক। প্রধানমন্ত্রী থেকে শুরু করে গৃহমন্ত্রী, গৃহমন্ত্রী থেকে শুরু করে সর্বানন্দ সোনোয়াল সবাই মিথ্যাচারিতা করেছেন, মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আর এবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যার উপরে আমাদের অগাধ বিশ্বাস, উনিও শুধু নগাঁও নিয়ে চিন্তা করলেন, বরাকের জন্য এখনও কিছু করলেন না, তাই আমাদের আর কোনো গত্যন্তর নেই। আমরা সীমিত শক্তি, কিন্তু তা দিয়েই আমরা বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাব। ইলেকশনের ডিক্লিয়ার হয়ে গেছে, এখন তো আর কোনো প্রজেক্ট দিতে পারবেন না, এসে জুমলা মেরে যাবেন, তাতে আমরা আর বিশ্বাস করব না। তাই আমাদের লড়াই চলবে বিজেপির বিরুদ্ধে, যেখানে যেখানে আমরা পারব আমাদের মতাধিকার তাদের বিরুদ্ধে প্রয়োগ করার জন্য জনগণের দুয়ারে দুয়ারে যাব। কংগ্রেসে যোগ দিলেন ডক্টর এম শান্তকুমার সিংহ। গুয়াহাটি রাজভবনে আয়োজিত যোগদান সভায় এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংয়ের হাতে কংগ্রেসে যোগদান করেন। প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে ডক্টর শান্তকুমার সিংহ বলেন, বিভাজন এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যে লড়াই কংগ্রেস দল করছে তাহার সৈনিক হওয়ার জন্য তিনি কংগ্রেসে যোগদান করেছেন। गरीबों के सिया के रूप में देखा जाता है, गरीबों का सबसे बड़े हितेशी हैं और उनका कोई पद से लालच नहीं है। तो ये बड़े बड़े जितने भी लोग ये घूम रहे हैं बड़ी बड़ी बातें करते हुए, ये सारे पद के भूखे हैं। राहुल गांधी जी ने कभी नहीं कहा कि मुझे कोई मंत्री बनाइए, मुख्यमंत्री बनाइए, कभी उनने मांग नहीं करी है। वो सिर्फ देश के गरीबों के लिए काम करना चाहते हैं, वो ऐसे व्यक्ति हैं। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বন্টন করবে বিসাইড দ্য পোর নামের একটি সংগঠন, আর সেই কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কমিটির কর্মকর্তা।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে কাছাড় জেলার নন্দপুরে এক সাংবাদিক সম্মেলন করেন কমিটির কর্মকর্তাগণ। তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ উপলক্ষে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেবেন, যাতে করে সকলের সাথে অসহায় দরিদ্র মানুষরাও আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারেন। সংগঠনের কর্মকর্তারা আরও বলেন, তাদের সংগঠনের কর্মকর্তারা ঈদ ছাড়াও অন্যান্য সময়ে অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছেন, এমনকি জটিল রোগে আক্রান্ত রোগীদের পাশেও দাঁড়ান, যাদের অর্থ উপার্জনের সামর্থ্য নেই। যদি কেহ এই সংগঠনের সঙ্গে জড়িত হয়ে গরিব অসহায়দের পাশে দাঁড়াতে চান, তাহলে 9101278563 অথবা 9365226071 এই নম্বরে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন। প্রত্যেক বছর যে আমরা গরিব অসহায় পরিবারকে সাহায্য করি, ঈদের আগে যে তারারে আমরা লগে ঈদ করার সুযোগ দেওয়ার লাগি, আমরা জমাওয়ার উদ্দেশ্য হইল আমরা যে ঈদ করি এবং তারারে ঈদ করার লাগি ফরানির লাগি, কেন বক্তব্য না রাখিয়া আমরা খরাটা কি চাই বেশিরভাগ সবে আমরা এই জিনিসও আগে বাড়িয়া সবকে সাহায্য করতাম। আর আমরা সংস্থার নাম হইল বিসাইড দ্য পুয়ার, গরিবের পাশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পূর্ববর্তী বক্তা যতটুকু কইছেন সমস্ত কইলেছেন, তবে আমরা সবে ওটাও আশা রাখি আর সবে সাহায্য সহযোগিতা করতা, যাতে গরিব দুঃখীরে আমরা যেভাবে ঈদ করতাম পারি ঠিক সমান তালে তারার ওইভাবে আমরা ঈদ করানি চেষ্টা রাখছি। আপনারা দোয়া করতা আর সাহায্য করতা, ওটাও আমার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরিবের পাশে এই সংস্থা আমরা 2022 থেকে চালু করা হয়েছে ইনশাল্লাহ, 2021 থেকে চলে প্রায় 300-500 পরিবারে আমরা গরিব অসহায় মানুষ যারা রুজি নাই, যারা ফ্যামিলির মধ্যে কোনো রোজগার নাই, এরার গেছে নিয়ে এই টাকা যে মানে খানি উনি ফোসানি হয়। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। কাছাড়ে ফের এনকাউন্টার, পুলিশের গুলিতে আহত অপহরণকারী। কালাইন ভাট গ্রামে সড়ক দুর্ঘটনা, লরির ধাক্কায় নিহত যুবক। মায়াজুল হত্যাকাণ্ড ঘিরে জিরিবামে উত্তেজনা, প্রতিবাদ র্যালি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।